সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আজকে অ্যাসাইনমেন্ট বেস এই বায়োলজি ক্লাসে। আশা করছি তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে বায়োলজি, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে ডিটেল আলোচনা করতে পারবো এবং তোমাদের সাথে প্রশ্ন উত্তর বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বা শেয়ারিংটা হবে। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি এবং তার মান বন্টন এবং কিভাবে লিখতে হবে এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নের ধরন এবং প্রশ্নের পুরো বিশ্লেষণ পুরোটা নিয়ে আমরা আশা করছি 1 ঘন্টার মধ্যেই এই পুরো ডিসকাশনটা শেষ করব। তাহলে প্রথমত হচ্ছে অ্যাসাইনমেন্ট যে অধ্যায় থেকে দেওয়া হয়েছে সে অধ্যায়টা হচ্ছে তোমরা জানো যে কোষ বিভাজন, মাইটোসিস এবং মিওসিস যে অধ্যায় আলোচনা আছে সেই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা দিয়েছে। আমি তোমাদেরকে পুরো জিনিসটা দেখানোর আগে একটু বোর্ডের সেই ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাতে যাচ্ছি এবং সেখান থেকে আলোচনা শুরু করব। একটু ড্রাইভে যাচ্ছি, আমি একটু বোর্ডের যে নির্দেশনা সেটা একটু তোমাদের শুরু করছি। ওকে ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম বোর্ডের যে পেজটা সেটা হচ্ছে এটা। এখানে স্টুডেন্টদেরকে এটা মানে ধরে নিতে পারো কিছুটা উদ্দীপকের মতো একটা, দেখতে পাচ্ছ একটা ছক দেওয়া হয়েছে। আমার কথা কি শুনতে পাচ্ছ? কথা সাউন্ড ক্লিয়ার আছে তো? কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা ছক দেওয়া আছে। সেই ছকে এখানে কতগুলো বৈশিষ্ট্য তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। তার আলোকে এখানে 1 থেকে শুরু করে কিভাবে করবা ধারাবাহিক ভাবে একবারে ডিটেলটা বলে দেওয়া আছে এবং শেষে কিভাবে স্যাররা খাতা মূল্যায়ন করবে সেটাও বলে দেওয়া আছে, সেটাও তোমরা দেখতে পারো। টোটাল নাম্বার 12 এবং ফাইনালি যে রেজাল্ট লিখবে সেই রেজাল্টটাও কিভাবে লিখতে হবে সেটাও এখানে বলে দেওয়া আছে। রেজাল্টের এটা হচ্ছে মন্তব্য এবং রেজাল্টটা তুমি কিভাবে লিখবে, কোন ঘরে লিখবে সেই ছকটাও করে দেওয়া আছে, সেটা আমি পূরণ করে তোমাদেরকে দেখাই দিই। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটাকে এখান থেকে আমি জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য ওয়ার্ডে কনভার্ট করেছি, দিয়ে ওয়ার্ডে আমি সেটা দেখাবো। এখানে প্যারালালি ছিল, এখানে লম্বালম্বি ভাবে সেগুলোকে সাজিয়েছি। এখন যেটা হচ্ছে আমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা সাকসেসফুলি করতে হলে কতগুলো বেসিক নলেজ দরকার। বেসিক নলেজের মধ্যে প্রথম যেটা খুবই দরকারি শব্দ সেটা হচ্ছে এই যে এটা হোমোলোগাস। হোমোলোগাসটা কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। এখন ধরো আমি তোমাকে যদি বলি হোমোলোগাস ক্রোমোজোম, এই টার্মটা তুমি কোথায় পড়েছো? দ্বিতীয় অধ্যায়ের যখন তুমি ক্রসিং ওভার পড়েছো বা মিওসিস কোষ বিভাজন পড়েছো তখন হোমোলোগাস টার্মটার সাথে তুমি পরিচিত হয়েছো। তাহলে হোমোলোগাস হচ্ছে এরকম জিনিস, ধরো এটা একটা ক্রোমোজোম, যে একটা ক্রোমোজোম আসছে পিতার কাছ থেকে আর আর একটা ক্রোমোজোম যে ক্রোমোজোমটা আসছে মাতা থেকে, এবং পিতা এবং মাতা থেকে আগত এই ক্রোমোজোম জোটকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। এই যে একটা হোমোলোগাস ক্রোমোজোম দেখতে পাচ্ছ জোট, তার মানে এই একটা আসছে পিতা থেকে একটা আসছে মাতা থেকে, সোজা কথা। তাহলে এখানে হোমোলোগাস ক্রোমোজোমে আমরা জানি একটি নির্দিষ্ট স্থানে জিন থাকে। তো এখানে হচ্ছে এই যে ধরো আমি এখানে যে কালার দিয়েছি গ্রিন কালার, তাহলে তুমি একটু এইভাবে চিন্তা করতে পারো, ধরো এটা হচ্ছে এটার সাথে সম্পর্কযুক্ত, এটা একটা ক্রোমোজোম, তাহলে এই ক্রোমোজোমটা বাবার, এই ক্রোমোজোমটাও কার? বাবার।
তাই না? দুইটা ক্রোমোজোমই বাবার। তাহলে আমার শরীরে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম জোড় আছে, সেটা হোমোলোগাস ক্রোমোজোম জোড়। এখানে সেটাকে বাবা হিসাবে দেখাচ্ছে, তার হোমোলোগাস ক্রোমোজোম জোড় আছে। তার মানে একটা আসছে এই বাবার যে বাবা তার কাছ থেকে, তার মানে দাদার কাছ থেকে একটা আসছে, আর একটা আসছে তার দাদির কাছ থেকে। ব্যাপারটা তো তাই, তাই না? তাহলে এই দুইটা আসলে দুইটা ক্রোমোজোম, যেটা আমি এখানে লম্বালম্বি দেখিয়েছি বোর্ডে ওয়েবসাইটে, সেটা শোয়ানো দেখানো আছে, কাট করে দেখানো আছে। তাহলে বাবা তার একটা ক্রোমোজোম পেয়েছে দাদার কাছ থেকে, আর একটা ক্রোমোজোম পেয়েছে দাদির কাছ থেকে। এই একই, এই ডান পাশে আমি যেটা আঁকিয়েছি তার সাথে এটা তুলনা করলে সেম। আর এইগুলো ধরো মনে করো হচ্ছে ক্রোমোজোমের এই চারটা লোকাস, 1 2 3 4, চারটা পয়েন্ট দেখাচ্ছি, চারটা লোকাস। তাহলে দেখো এই ক্রোমোজোমের চারটা লোকাস এরকম হতে পারে, একটা এখানে দুইটা, এই যে নিচে আরো দুইটা থাকবে, দুইটা দুইটা চারটা, হ্যাঁ এরকম করে দেখো। এখানে হচ্ছে যে একটা দুইটা, এই যে এখানে দুইটা, তাহলে এই যে চারটা লোকাসে চারটা বৈশিষ্ট্য আছে, তুমি দেখতে পাচ্ছ। বৈশিষ্ট্যকে ধারণ করে আসলে জিন, আসলে এই বৈশিষ্ট্যগুলো এখানে না লিখে এখানে জিন লেখা যায়, জিনের সাইন আমরা ব্যবহার করতে পারতাম, যেমন জেনেটিক্স এ ব্যবহার করেছি প্রাণী বিজ্ঞান, কিন্তু এখানে সেই বৈশিষ্ট্যগুলো দেওয়া হচ্ছে। আবার মায়েরও এখানে এই যে চারটা, 1 2 3 4, চারটা জায়গায় মনে করে এরকম চারটা বৈশিষ্ট্য আছে। তাহলে এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম বাবার ক্ষেত্রে, দুইটাই কিন্তু বাবা, খেয়াল রাখো দুইটাই কিন্তু বাবা, দুইটাই বাবা, কিন্তু বাবা যে ক্রোমোজোম পেয়েছে দুইজনের কাছ থেকে পেয়েছে, এই বাবা তার মার কাছ থেকে পেয়েছে এবং তার বাবার কাছ থেকে পেয়েছে, মানে বাবার দাদা আর এই বাবার দাদির কাছ থেকে পেয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম। আশা করছি এই জায়গাটা বুঝতে পেরেছে, এই জায়গাটা ক্লিয়ার? জি স্যার, সবাই ক্লিয়ার, বুঝতে পারছো তো ব্যাপারটা? আচ্ছা, তাহলে বাবা যেহেতু আছে, মাও একই ব্যাপার, মায়ের সাথে বাবার তো কোনো বংশগতীয় সম্পর্ক নেই, আছে নাকি? বাবার সাথে মার কিন্তু কোনো বংশগতীয় সম্পর্ক নেই, কারণ একটা পুরো ভিন্ন বংশ থেকে আসছে হচ্ছে মা। তাহলে মার শরীরে যে হোমোলোগাস ক্রোমোজোম থাকবে সেটা মার মার কাছ থেকে এবং মার বাবার কাছ থেকে আসছে। তাহলে মার মা মানে হচ্ছে নানি, আর মায়ের বাবা মানে হচ্ছে নানা। তাহলে মা নানার কাছ থেকে পেয়েছে এই ক্রোমোজোমটা, আর নানির কাছ থেকে পেয়েছে এই ক্রোমোজোমটা। তাহলে এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম জোড়। এটাকেও যদি আমরা আঁকাই তাহলে একইভাবে আঁকতে পারবো, আমি কালার গুলো যদি একটু ঠিক রেখে আঁকাই তাহলে আর একটু ভালো বুঝবা। ধরো এটা হচ্ছে নানার কাছ থেকে আগত ক্রোমোজোম সাপোজ, আর এটা মনে করো হচ্ছে নানির কাছ থেকে আগত ক্রোমোজোম সাপোজ। তাহলে এটা নানির কাছ থেকে আসছে, দুইটা ওই যে কালারের সাথে একটু মিল করে দিয়েছে, যদি একটু খয়েরিটা একটু ডিপ হয়ে গেছে। আবার এটারও ধরো চারটা লোকাস আছে, মানে লোকাস মানে ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে সেই স্থানটাকে তো লোকাস বলি, জিন থাকা মানে সেখানে বৈশিষ্ট্য আছে, ওই জিন তো কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে মনে করো 1 নম্বর, এখানে 2 নম্বর, এখানে 3, এখানে 4, এই যে চারটা বৈশিষ্ট্য দেখানো হয়েছে এইভাবে অবস্থান করবে। এরও ক্ষেত্রে একই রকম, 1 2 3 4, এইভাবে তুমি অবস্থান করাতে পারবে, ব্যাপারটা খুব সহজ। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়গুলোকে এইভাবে উদ্দীপকে দেওয়া হয়েছে, যেটা দেখো আমাদের যে বোর্ডের প্রশ্ন সেখানে ওই একই জিনিসটা জাস্ট স্টুডেন্টরা বুঝতেছে না, এই কারণে যে এটাকে শোয়াই দিয়েছে, এই যে এই বরাবর, আমি যদি এখানে দেখাই এটাকে এই বরাবর দিয়েছে, এটাকে আমি সোজা করে দিয়েছি, আর এটা এই যে এই বরাবর আছে, এটাই কিন্তু আমি আঁকিয়েছি উপরে, এটাই কিন্তু আঁকিয়েছি উপরে, আর এই দুইটা কিন্তু আঁকিয়েছি আমি নিচে, এই দুইটা আঁকিয়েছি কিন্তু আমি নিচে, এটাও দেখাইলাম আমি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে উপরের দুইটা, বাবার সাথে যে বাবা, বাবা বাবার দাদির কাছ থেকে, দাদার কাছ থেকে পেয়েছে, আর মা পেয়েছে হচ্ছে নানার কাছ থেকে, নানির কাছ থেকে। এই দুইটা জাস্ট আমি সোজা করে লিখেছি, আর বাকিটা সবই সেম আছে, একই রকম আছে। এখন ঘটনা হচ্ছে এখানে দেখো একটা সাইন ইউজ করা হয়েছে, এই সাইনটা খুব ইম্পর্টেন্ট না, তারপরে বলে রাখি যাতে তুমি বুঝতে পারো। খেয়াল করে দেখো এখানে সাইনটা, সেটা হচ্ছে যেহেতু ফাদার প্যারেন্টাল বা পিতৃবংশীয়, এই জন্য এখানে পি, ক্যাপিটাল পি, আর প্যারেন্টাল সে তার কাছ থেকে, কার কাছ থেকে পেয়েছে, তার প্যারেন্টস পুরুষের কাছ থেকে পেয়েছে, এই জন্য স্মল লেটার পি, মাদারের কাছ থেকে পেয়েছে বলে মাতৃবংশীয় পি এম, দুইটাই যেহেতু ফাদার সেজন্য ক্যাপিটাল পি, আর একটা মাদারের কাছ থেকে পেয়েছে আর একটা ফাদারের কাছ থেকে পেয়েছে, এই জন্য পি পি, আর এটা হচ্ছে পি এম, এইভাবে ছোট করে দেখানো হয়েছে। ভিতরে ওই জিনিসটাকে বারবার মেনশন করে দেওয়া হয়েছে আর কিছুই না, এটা খুব গুরুত্বপূর্ণ না, বৈশিষ্ট্যটা বেশি গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছো। নিচেরটাও ক্ষেত্রেও একই, নিচেরটার ক্ষেত্রেও একই রকম
তুমি লিখতে পারতা। এখানে লিখতে পারতাম আমরা মায়ের নানার কাছ থেকে লিখেছে। আচ্ছা এখানে একটা জিনিস একটু ভুল হচ্ছে, এটা পিপি, এটা যেহেতু মায়ের নানি মা তার নানার কাছ থেকে পেয়েছে, এটা হবে এমপি। এটা একটু ঠিক করে নাও, এটা এমপি হবে। হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি, একটু দেখো একটা ঠিক করলে বাকিটা ঠিক হয়ে যাবে। আমি একটু ঠিক করে দিচ্ছি, যেহেতু এটা মার কাছ থেকে আসছে তাহলে আমরা এটা মুছে দিলাম। এটা মায়ের নানা, তাহলে এটা ক্যাপিটাল এম, আর যেহেতু তার বাবার কাছ থেকে আসছে, পুরুষের কাছ থেকে, সেটা এমপি। এটাকে আমরা একটু কপি করে নিই, সব জায়গায় দিয়ে দেবো এটা। তাহলে এটা হবে এমপি। এটা হবে কি এমপি, এটাও হবে কি এমপি, ঠিক আছে। আর এটা কি কোথা থেকে পাচ্ছে, মা তার নানির কাছ থেকে পাচ্ছে, মা তার মানে এটা এম দিব, আর তার নানি তার মানে এম এম ফিমেলের কাছ থেকে পাচ্ছে, নানির কাছ থেকে পাচ্ছে। তাহলে এটাকে আমরা সব জায়গায় দিয়ে দিতে পারবো, মানে পিএম না দিয়ে আমরা এমপি দিয়ে দেবো। হ্যাঁ এমপি এমপি, সাইন গুলো খুব জরুরি না, কিন্তু দিতে পারলে ভালো, তোমরা এগুলো মেনশন করে দিতে পারলে ভালো। এখন বাকিটা প্রসেসটা, যেহেতু হোমোলোগাস ক্রোমোজোম বুঝে গেছো, বাকি প্রসেসটা বোঝানোটা খুবই সহজ, খুবই ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা ইচ্ছা করলে তুমি ব্র্যাকেটের ওই জিনিসটা এখানে মেনশন করে দিতে পারো। হ্যাঁ এটা যেহেতু সরে যাচ্ছে, আমরা এটা মেনশন করছি না এখানে। তাহলে দেখো এইটাই কিন্তু প্রশ্নে ছিল, দেখো এখানে প্রশ্নটা যদি দেখো, এই যে দেখো এখানে ছিল এমপি আর এই যে এম এম, যেহেতু নানির মায়ের কাছ থেকে আসছে। হ্যাঁ এই জিনিসটাই কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। এখন ব্যাপারটা খুবই সহজ, তারা বলেছে যে ইনস্ট্রাকশনে লিখে দিয়েছে 3 থেকে 8 পর্যন্ত যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে তোমাদেরকে আমি পড়ে শোনাবো। তার আগে আমি উত্তরগুলো বলি কিভাবে কি লিখবা। প্রথমটা বলেছে এই যে রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড 4, এগুলো আসলে ধরো এমন চিন্তা করতে পারো, প্রথম একটা সন্তান, দুইটা সন্তান, আবার এখানে হচ্ছে ক্রসিং ওভার যদি হয় সেক্ষেত্রে সন্তান একটা, তৃতীয় সন্তান, তাদের ক্ষেত্রে কি রকম হবে বৈশিষ্ট্যের সেন্স, সেই ব্যাপারটা দেখানো দেখাতে চেয়েছে। রাউন্ড বলতে আসলে সন্তান হিসেবে ধরতে পারো, হ্যাঁ রাউন্ড 1 রাউন্ড 2 এইভাবে এই জিনিসটা বোঝানো। আমরা এখন ওই জিনিসটাকে একটু ব্যাখ্যা করব, দেখো আমরা ওটাকে বর্ণনা করবো কিভাবে আমরা এটাকে করতে পারি। তো সেক্ষেত্রে তারা বলেছে যে প্রথমে যে দুইটা রাউন্ড আছে, সেই দুইটা রাউন্ড নিয়ে পাস করতে বলেছে। বলেছে যেখানে ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে কি ঘটবে, এখানে ক্রসিং ওভার দেখানো যাবে না। ক্রসিং ওভার মানে নন সিস্টার ক্রোমাটিড এর মাঝে হয়, নন সিস্টার ক্রোমাটিড কারা, এই দুইটা ক্রোমাটিড কি, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তাহলে এরা যদি ক্রোমাটিড তৈরি করে তাহলে তাদের মধ্যে তো ক্রসিং ওভার হবে না, নাকি না হবে, এদের মাঝে কোনো ক্রসিং ওভার করতে পারবো কি পারবো না, ইয়েস আর নো? যেটা বলেছে সেই পয়েন্টের ভিউতে আমি আলোচনা করছি। ধরো প্রথমে টস করলা, তো তারা বলেছে টসের ক্ষেত্রে তুমি যে পয়সা নিবা, পয়সার দিকটা যে একদিকে লেখা আছে যে পয়সার মান কত, ধরো একটা পয়সাতে কোথাও লেখা আছে যে এটার মান হচ্ছে 10 পয়সা, আর অপর দিকে দেখবে একটা ফুল টুল বা অন্য কিছু থাকবে। তাহলে যেদিকে ফুল টুল থাকে ওই দিকটা হচ্ছে হেড, আর যেদিকে পয়সার ভ্যালুটা লেখা থাকে সেটা হচ্ছে টেইল। তাহলে টস করলা, পয়সাটা ঘুরালা দিয়ে হাতের মধ্যে রাখলা, দিয়ে দেখলা হেড পড়ছে না টেইল পড়ছে। যদি হেড পড়ে, এখন আমরা প্রথমে বাবার ক্ষেত্রে যখন করব, বাবা তার শুক্রাণু তৈরি করছে তাই না, তাহলে আমরা যদি এখানে একটু দেখাই যে বাবার এটা হচ্ছে শুক্রাণু, বাবার এই শুক্রাণুর মধ্যে তাহলে কোন ক্রোমোজোমটা যাবে, মায়ের থেকে আগত ক্রোমোজোমটা যাবে, কারণ দুইটা ক্রোমোজোম তো যেতে পারবে না, অর্ধেক যাবে, মিওসিস এর ফলে তো অর্ধেক সংখ্যক জিন যায়, এক সেট জিন যায়, এক সেট ক্রোমোজোম যায়, জিন বললে ভুল হবে, এক সেট ক্রোমোজোম যায়। তাহলে কোন ক্রোমোজোমটা যাবে, এটা না এটা যাবে, এখন এটা তো অটোমেটিক ঘটে, জৈবচয়িত ভাবে ঘটে। তাহলে আমরা এই জন্য টস করছি, টস করে যদি হেড পড়ে তাহলে দাদার কাছ থেকে আসার ক্রোমোজোমটা বাবার শুক্রাণুতে নিব, আর যদি টেইল পড়ে তাহলে দাদির কাছ থেকে আসা শুক্রাণুটা আমরা বলবো যে দাদির কাছ থেকে যে ক্রোমোজোমটা আসছে সেই ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো শুক্রাণুতে গেছে, এই জিনিসটা আমরা ফিক্স করবো। সেটা আমি করে দেখাচ্ছি, হ্যাঁ সেটা আমি করে দেখাচ্ছি।
দেখো আমি পয়সা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। খেয়াল করো অ্যানসারটাও আমি এখানে বলে দিব, অ্যানসারটাও যাতে তুমি লিখতে পারো সেটাও আমি বলে দিব। আমার মতোই লিখো না, তোমরা বাসায় এটা করে করে তারপর প্র্যাকটিস করে ইয়ে করো, ঠিক আছে? নিজেরা প্র্যাকটিস করবা, করে 30টা মজা, ঠিক আছে? যেমন দেখো, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ? দেখা যায় আমাকে? এই যে দেখো ক্যামেরার এখানে কি সংখ্যাটা দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, এখন কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পারতেছি। এখানে সংখ্যাটা কি দেখা যায়? সংখ্যাটা দেখতে পাচ্ছ তাই না? না স্যার। আচ্ছা স্যার ব্লার, ব্লার আসছে তাই না? তাহলে এখানে হচ্ছে একটা দুই দেখা যাচ্ছে, একটা আমি স্যার এক 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 দেখা যাচ্ছে, এক পয়সা। আর অপর দিকে দেখো একটা শাপলা ফুল আছে। হ্যাঁ স্যার, একটা শাপলা ফুল আছে। তা আমি এটাকে ধরো টস করলাম, জাস্ট কিছুই না, এরকম হাতে নিবা, হাতে নিয়ে এরকম উল্টাই দিলাম, দিয়ে আমি দেখছি এখানে আমার পড়ছে হচ্ছে এক পড়ছে, এক পড়ছে। তার মানে আমার এখানে টেইল পড়ছে, তাই তো? যদি টেইল পড়ে তাহলে আমরা কি করবো? আমি জাস্ট বুঝাইলাম যে এইভাবে টস করবো আর কি। এখন ধরো এরকম যদি টেইল পড়ে তাহলে আমরা কি করলাম, যেহেতু টেইল পড়েছে, বাবার ক্ষেত্রে টেইল পড়েছে, তাহলে আমার রাউন্ড একের ছক দেখো ব্যাপারটা বলছে কি, বাবার থেকে আসা বৈশিষ্ট্য সমূহ। তাহলে বাবার থেকে কোন বৈশিষ্ট্যটা আসবে? তাহলে বাবার কাছ থেকে দুইটা ক্রোমোজোমের বৈশিষ্ট্য তো আসতে পারবে না, যে কোনো একটা ক্রোমোজোমের বৈশিষ্ট্য আসবে বাবার থেকে, তাই না? তাহলে আমি যদি একটু ক্যামেরাটা অফ করে দিই তাহলে আর একটু সুবিধা হবে। তাহলে বাবার থেকে আমরা, আমাদের যেহেতু টেইল পড়েছে, তার মানে বাবার থেকে, এই যে দাদি থেকে পেয়েছে যে ক্রোমোজোমের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো নিশ্চয়ই তার শুক্রাণুতে যাবে, কারণ আমাদের টসে পড়েছে হচ্ছে টেইল। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলোকে কপি করে নিই, যে বৈশিষ্ট্যগুলো দাদির কাছ থেকে সে পেয়েছে, ধরো এটা। তারপর আমি বৈশিষ্ট্যগুলো নিচ্ছি, শুধু বৈশিষ্ট্যগুলোকে আমি মার্ক করছি। তাহলে রক্তে চর্বি কম, পোকলানো চুল, আমি এই বৈশিষ্ট্যগুলো একটু কপি করে নিচ্ছি। পোকলানো চুল, রক্তে চর্বি কম, চুল নীলাভ চোখ, আর একটা হচ্ছে কি, সে স্বভাবে শান্ত। তাহলে এইগুলো আমরা কপি করলাম। তাহলে এই যে সহজ হিসাব, একবারে ইজি। এখন এই যে বাবা থেকে আসা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি, এই বৈশিষ্ট্যগুলো সে বাবা থেকে পাইছে। এখন আমরা কি করব, মায়ের থেকে বৈশিষ্ট্যগুলো এখন আমরা নিচেরটা ক্রস করবো, মানে নিচেরটাকে আমরা এখন ক্রস করে আবার দেখবো। তার ধরো তুমি নিচেরটা টস করলাম, আমি টস করলাম, করে ধরো আমার পড়লো হচ্ছে হেড। তাহলে মার যে ডিম্বাণু তৈরি করেছে সেই ডিম্বাণুর মধ্যে কোন বৈশিষ্ট্যটা যাবে? আমি বললাম যে টস করে আমি পেয়েছি হেড। তাহলে এটা যদি হয় মায়ের ডিম্বাণু, তাহলে মায়ের ডিম্বাণুর মধ্যে হেড যেহেতু পড়েছে, তার মানে মা তার নানার কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়েছে সেটা আসবে, তার মানে এই এই বৈশিষ্ট্যগুলো চলে আসবে। তাহলে আমার সহজ হিসাবে আমি এগুলোকে এখন কপি করে নিয়ে নেবো, নিয়ে ওখানে বসাই দিব, কপি করে এখানে বসাই দিব। আসো আমরা কপি করি, এই যে রক্তে চর্বি কম, তারপরে সোজা চুল, মিলাবো চোখ, আর সে হচ্ছে শান্ত। কপি করে আমরা এই টেবিলে বসাবো। তাহলে মা, মায়ের থেকে আসা বৈশিষ্ট্য সমূহ। দেখো ক্রসিং ওভার কিন্তু হয়নি, এই জন্য এই বৈশিষ্ট্যগুলো যেরকম ছিল ক্রোমোজোমে আমরা সেম টু সেম সেইভাবে বৈশিষ্ট্যগুলো এখানে নিয়ে এসে বসে করি। আমার রাউন্ড ওয়ান কমপ্লিট, আমার রাউন্ড ওয়ান কমপ্লিট, শেষ। রাউন্ড টু টা কিভাবে করতে হবে বুঝতে পারছো? এখন একই ভাবে করবা। রাউন্ড টু তে কি বলছে, বাবার থেকে আসার বৈশিষ্ট্য সমূহ এবং মায়ের থেকে আসা বৈশিষ্ট্য সমূহ আবার তাহলে আমরা টস করব, করে দেখবো হেড পড়ে না টেইল পড়ে, দিয়ে আমরা সেই বৈশিষ্ট্যগুলো এখানে বসাবো। বুঝছো ব্যাপারটা? বুঝতে পারছো তো? টসে যদি হেড আসে তাহলে বাবা দাদার কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়েছে সেটা নেবে,
আর টসে যদি টেইল আসে তাহলে বাবা দাদির কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিবে। টসে যদি হেড পড়ে মায়ের ক্ষেত্রেও নানার কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়েছে সেটা নিব। টসে যদি টেইল পড়ে তাহলে মা নানির কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়েছে সেগুলো নিব। তাহলে এইভাবে আমাদের এই রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু টেবিল গুলোকে ফুলফিল করতে হবে। আমরা একটা করে দেখেছি যে এইভাবে রাউন্ড ওয়ান রাউন্ড টু করতে হবে। দেখো এই জায়গাটা বুঝছো কিনা বলো, কথা কি বুঝতে পারছো? রাউন্ড ওয়ান রাউন্ড টু ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার, বুঝতে পারছো? স্যার কোশ্চেন কিভাবে টস করতে বলছে? হ্যাঁ কোশ্চেন এটা টস করতে বলছে, আমি তোমাদেরকে পড়ে দেখাবো। আমি 3 থেকে 8 নম্বর যে পয়েন্ট গুলো মেন পয়েন্ট গুলো সব 1 থেকে বলা শুরু করেছি। পোস্ট ফাইনালি যখন দেখাবো বোর্ডের ইনস্ট্রাকশন গুলো তখন দেখবো যে সব এই কথাগুলো বলা আছে, এইভাবে টস করতে বলছে। তাহলে বাবা থেকে আসা বৈশিষ্ট্য গুলো বুঝছো, মায়ের থেকে আসা বৈশিষ্ট্য গুলো কিভাবে আমরা নিলাম সেটা বুঝছো। ক্লিয়ার তো এতটুকু পর্যন্ত? তাহলে যদি আমি আবার সেকেন্ড টাইম ক্রস করি তোমরাও টস করতে পারো। ধরো আমি আবার টস করলাম, করে এখানে আমার পড়লো, এখন ধরো আমি এই যে টস করলাম আমি তোমাদের দেখাচ্ছি না, এখন পড়লো হচ্ছে হেড পড়েছে, তাহলে বাবার কোন বৈশিষ্ট্যগুলো আমি নেব? যেহেতু হেড পড়েছে তার মানে বাবা দাদার কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছে সেগুলো নেব। তাহলে বাবা যেহেতু হেড পড়েছে বাবা দাদার কাছ থেকে এই বৈশিষ্ট্যগুলো পেয়েছে সেগুলো নেব। তাহলে আমি এগুলো নিলাম, এটা রক্তে চর্বি বেশি, পোকলা চুল, বাদামি চোখ, আর একটা হচ্ছে চঞ্চল, এইগুলো নিয়ে আমরা ওই রাউন্ড টু এর প্রথম ঘরে বসাবো। বাবা থেকে আসা বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমি মায়ের এখানে চলে যাব। মারটা হচ্ছে নিচের রোটা, তাহলে আমি আবার এখানে যাচ্ছি মায়ের এখানে। এই যে দুইটাই কিন্তু মা, এও মা এটাও মা কিন্তু। হ্যাঁ তাহলে একটা মা একটা ক্রোমোজোম পেয়েছে নানার কাছ থেকে, একটা ক্রোমোজোম পেয়েছে নানির কাছ থেকে। এখানে আমি আবার টস করলাম, তাহলে আমি টস করে আমার পড়লো হচ্ছে টেইল। টেইল মানে যেদিকে সংখ্যাটা লেখা আছে ওই দিকটা পড়েছে, তাহলে আমি টেইল পড়া মানে আমার প্রশ্নে বলা আছে নানির কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছে সেগুলো। তাহলে মায়ের ডিম্বাণুতে এই বৈশিষ্ট্যগুলো এবার গেছে, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো কপি করতে পারি। হ্যাঁ যে বৈশিষ্ট্যগুলো আমার কপি করা আছে অলরেডি, তাই না? পোকলা চুল, বিলাপ চোখ, চঞ্চল, এটাও কপি করা আছে। তাহলে এই যে এইগুলো নিয়ে এই যে চর্বি বেশি, পোকলা চুল, নীলাভ চোখ, আর হচ্ছে চঞ্চল, আমরা এখন এই যে দেখো আমরা কিন্তু রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু এটা কমপ্লিট করে ফেলেছি। রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু কমপ্লিট করে ফেলেছি। এখানে জাস্ট আরো রাউন্ড 3-4 পূরণ করলে আমার হচ্ছে 8 মার্কস পেয়ে যাবো। 12 মার্কসের মধ্যে 8 মার্কস পাওয়া খুবই সহজ। আমরা 4 মার্কসের কাজ করে ফেলেছি, জাস্ট এই টচ করে এইভাবে দিতে হবে। কেউ দেখতে আসবে না যে তুমি টচ করছো কি করো, হয়তো বা টিচাররা অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে এই কলেজের টিচাররা বা ধরো সাপোজ আমার কাছে জমা দিতে গেলে আমি হয়তো জিজ্ঞেস করতে পারি। এমন না যে এটাতে তোমাকে খুব বিপদে ফেলে দেওয়া হবে, জিজ্ঞেস করা যেতেই পারে যে আসলে তুমি নিজে করছো কিনা, না তোতা পাখির মতো করছো, প্রশ্নটা বুঝছো কিনা এটার জন্য। তাহলে আশা করছি রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু টা বুঝতে পেরেছো। দেখো কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, রাউন্ড ওয়ান এবং টু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। রাউন্ড ওয়ান এবং স্যার আগের থেকে দেখা লাগবে স্যার, কারেন্ট চলে গেছিল। রাউন্ড ওয়ান টু তুমি আমাকে একটু হোস্ট ইয়ে করে দাও, হোস্টটা স্যার হোস্ট আপনি স্যার। ওকে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং দেখাচ্ছি কেন? নাফিস তোর এক আইডি পোস্ট করে চেঞ্জ হয়ে গেছে।
হোস্ট আবার চেঞ্জ করে দাও প্লিজ আমাকে। এতটুকু পর্যন্ত তো সবাই মাঝখানে একটা নোটিফিকেশন আসছিল তো ওর জন্য চেঞ্জ হয়ে গেছে জুম থেকে। ওকে তাহলে বাকিটা সবকিছু ওকে আছে তো? এতটুকু পর্যন্ত সবাই তো বুঝছো, আমার মনে হয় কোনো কনফিউশন নেই। আছে আমার মনে হয় না কনফিউশন আছে। তাহলে দেখো এটা আমি পড়ে শোনাই তোমাকে, পড়ে শোনাই। আচ্ছা এখন পড়ে দেখো প্রশ্ন কি বলছে। এই যে এইভাবে 16টা কার্ড বানাতে বলেছে, কাগজের শক্ত কাগজে বা অফসেট পেপারে লিখে এইভাবে সেম এইভাবে তুমি লিখবা, লিখে এইভাবে সাজাবা। এই একের সাথে এরকম এক, দুইয়ের সাথে দুই, এরকম সাজাতে বলেছে। কেন এটা ক্রসিং ওভারের সুবিধার্থে? তিন এবং চার রাউন্ড যখন করবো তখন বুঝবা যে এটা কেন বলেছে। দিয়ে বলছে যে মুখোমুখি যাতে থাকে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর বলছে যে এক থেকে চার নম্বর ক্রোমোজোমের অবস্থান নির্দেশ নির্দেশ করে এবং সেখানে এই যে জেনেটিক কোড গুলো দিয়ে এই বৈশিষ্ট্য গুলো নির্ধারণ হচ্ছে। এখানে জিন থাকে, সেই জিন গুলো ওই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। চর্বি বেশি থাকা, কোঁকড়া চুল বা নীলাভ চোখ, শান্ত চঞ্চল, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। এটা দুই নম্বর পয়েন্টে বলছে, এগুলো আমরা বুঝেছি অলরেডি। তিন নম্বর বলছে, দেখো তিন নম্বর অলরেডি বলেছি, এই যে পিএম এর মানে কি? পিএম ক্রোমোজোমে পুংগ্যামেটে যাবে বলে ধরে নেওয়া হয়। পুংগ্যামেট মানে শুক্রাণু, তাহলে পিএম পুংগ্যামেটে যাবে বলে ধরে নেওয়া হয়, মানে এটা পেয়েছে মার কাছ থেকে একটা ক্রোমোজোম আর বাবার কাছ থেকে একটা প্রাপ্ত ক্রোমোজোমকে। বাবার ক্ষেত্রে মানে দাদার কাছ থেকে প্রাপ্ত একটা ক্রোমোজোম বাবার ক্ষেত্রে আর দাদির কাছ থেকে একটা ক্রোমোজোম বাবার ক্ষেত্রে, সেজন্য পিপি পিএম এইভাবে এটা দেখাচ্ছে। আর মা পাচ্ছে নানা নানির কাছ থেকে, সেই ক্রোমোজোম গুলোকে এমপি এমএম দিয়ে দেখাচ্ছে। এগুলো জাস্ট ওই সাইন গুলো কেন ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা। তাহলে টচ যখন করবা, টচ করলে এখানে সেই ব্যাখ্যাটা বলে দেওয়া আছে। দেখো এই যে যদি টেইল পড়ে, এখানে বলা আছে টেইল পড়লে সেক্ষেত্রে মায়ের নানির কাছ থেকে যেটা পেয়েছে সেই ক্রোমোজোমটা যাবে স্ত্রী গ্যামেটে, সেটা বলেছে। আর যদি হেড পড়ে তাহলে নানার ওই ক্রোমোজোমটা যাবে মায়ের ক্ষেত্রে। হ্যাঁ সেই কথাটা এখানে বলে দেওয়া আছে, এই যে এটা এমপি সংক্ষেপে বলা আছে। আর এই স্যার ক্রসিং ওভার ব্যতীত কি মিয়োসিস করতে পারে? হ্যাঁ ক্রসিং ওভার মিয়োসিস এটা বলেছে, ধরে নিতে হয়েছে। হ্যাঁ এটা বলেছে যে মিয়োসিস এই ক্রসিং ওভার এখানে হয়নি, এবং ক্রসিং ওভার হওয়ার ফলেও কি হয় সেটা দেখবো। মিয়োসিস মানে তো ক্রসিং ওভার অবশ্যই হতে হবে, না হলে তো আর মিয়োসিস হবে না। হ্যাঁ প্রথমটা বলেছে ক্রসিং ওভার ছাড়া, আর পরেরটা হচ্ছে ক্রসিং ওভার যদি হয় সেটা আমরা দেখবো। বাবার ক্ষেত্রেও একই কথা, এই যে এখানে বলেছে দেখো হেড যদি পড়ে তাহলে আমরা ওই যে বাবা দাদার কাছ থেকে যে ক্রোমোজোমটা পেয়েছে সেটা নিব। আর যদি এই যে দেখো টেইল যদি পড়ে পয়সা, তাহলে সে বাবা দাদির কাছ থেকে যে ক্রোমোজোমটা পেয়েছে সেটা নিব। জাস্ট এখানে সাইনটা ইউজ করা হয়েছে। তারপরে কি হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইনালি, দাদা এবং দাদি, এই যে এখানে আমরা যেটা লিখেছি এই টেবিলে যেটা ইয়ে করেছি সেখানে তো ডিপ্লয়েড সেট হয়ে গেছে, তুমি খেয়াল করছো কিনা ওই জিনিসটা এখানে ব্যাখ্যা করেছে। দেখো আমি যদি নিচে যাই এখানে দেখো রাউন্ড ওয়ানে, এটা তো একটা ডিপ্লয়েড সেট বৈশিষ্ট্য তাই না? এই যে বাবার থেকে আসা বৈশিষ্ট্য তার মানে এটা একটা শুক্রাণু, আর মায়ের থেকে আসা বৈশিষ্ট্য তার মানে এটা ডিম্বাণু। তাহলে রাউন্ড ওয়ান তার মানে যে সন্তানটা হবে তারা এই দুইটা বৈশিষ্ট্যের কম্বিনেশন তাই না? কারণ এটা শুক্রাণু এটা হচ্ছে ডিম্বাণু, এটা আমরা টসের মাধ্যমে নির্ধারণ করেছি। আর ক্রসিং ওভার হয়নি বলে এই বৈশিষ্ট্যগুলো সরাসরি চলে আসছে শুক্রাণুতে, শুক্রাণুতে এই বৈশিষ্ট্য সরাসরি চলে আসছে, ডিম্বাণুতেও এই একটা বৈশিষ্ট্য সরাসরি চলে আসছে। যে রাউন্ড টু তেও তো এই যে একই রকম ডিপ্লয়েড হয়ে গেছে কিন্তু, হ্যাঁ রাউন্ড টু কিন্তু ডিপ্লয়েড, কারণ এখানে বাবার থেকে আসা বৈশিষ্ট্য তার মানে এটা হচ্ছে শুক্রাণু, শুক্রাণুতে এই বৈশিষ্ট্যগুলো আছে। আর মায়ের থেকে আসা বৈশিষ্ট্য মানে ডিম্বাণুতে এই বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে? তার মানে আশা করি বুঝতে পারছো মায়ের থেকে আসা বৈশিষ্ট্য এবং বাবার থেকে আসা বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে এটা সিলেক্ট করেছি। তো সেই পয়েন্টটা এখানে ব্যাখ্যা করেছে হচ্ছে তোমার এই পাঁচ নম্বর পয়েন্টে গিয়ে ওই জিনিসটা ব্যাখ্যা করেছে যে একসাথে সন্তানের ডিপ্লয়েড সেট গঠন করে, সন্তান বলতে গেলে রাউন্ডের ওই ব্যাপারটা তুমি বুঝে। এখন যদি ক্রসিং ওভার হয় সেক্ষেত্রে কিরকম হবে, সেক্ষেত্রে আবার দুইবার করে টস করতে হবে, সেই জিনিসটা বুঝতে হলে এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করেছি, সেটা দেখো ক্রসিং ওভার কিভাবে করবো, পরপর দুইবার করতে হবে। এই জিনিসটা দেখো যদি প্রথমবার ক্রস মানে টস করলা দুইবার, দুইবার টস করে যদি দুইবারই হেড পড়ে তাহলে অবস্থান এক এবং একের সাথে ক্রসিং ওভার করতে হবে। একবার হেড একবার টেল পড়লে দুইবার দুই নম্বরের সাথে ক্রসিং ওভার করতে হবে। আমরা করি এবং এটা বলি তাহলে দেখো ব্যাপারটা তোমাদের কাছে ইজি লাগবে। দেখো আমি এই যে আবার ইয়েতে যাচ্ছি, এবার ক্রসিং ওভার সহ মিয়োসিস দেখাবো। হ্যাঁ
ক্রসিং ওভার সহ মিয়োসিস দেখাবো। তো ক্রসিং ওভার সহ মিয়োসিস দেখাতে হলে আমরা এটা একটা ভিন্ন পেজে নিই, তাহলে একটু সুবিধা হবে। এটা চাচ্ছি ক্রসিং ওভার সহ কিভাবে মিয়োসিস করতে, আগে ক্রসিং ওভারটা করে নিই, ক্রসিং ওভারটা করে নিই আগে। এই যে বাবার যে দুইটা ক্রোমোজোম আসছে, একটা বাবার বাপের কাছ থেকে একটা বাবার মার কাছ থেকে আসছে, তার মানে একটা দাদির কাছ থেকে আসছে একটা দাদার কাছ থেকে আসছে, এদের মাঝে আমি ক্রসিং ওভার করব। তো ক্রসিং ওভার করতে হলে আমাকে বলেছে প্রথমে দুইবার টস করতে হবে, তাহলে আমি দুইবার টস করছি। দেখো খেয়াল করো আমি দুইবার টস করছি, তাহলে এই যে একবার পড়লো হচ্ছে আমি দেখছি হেড পড়েছে, হেড প্রথমবার হেড পড়েছে মনে রাখো কিন্তু, আর এই যে আরেকবার করলাম তাহলে পড়লো টেইল। তাহলে আমার প্রশ্নে কি বলেছে, আমি একটু প্রশ্নে চলে যাই, প্রশ্নে বলেছে আগে হেড এবং পরে যদি টেইল পড়ে তাহলে আমরা কয় নম্বর অবস্থানে ক্রসিং ওভার ঘটাবো বলতো, দুই নম্বর অবস্থানে ক্রসিং ওভার ঘটাবো। তাহলে আমি এবার ইয়েতে চলে যাচ্ছি, আমার ক্রোমোজোমে দুই নম্বরে ক্রসিং ওভার ঘটাবো, এই যে দুই নম্বরে এই জায়গাটা, তার মানে একবার হেড একবার টেইল হলে দুই নম্বরে ক্রসিং ওভার। এখন এখানে তুমি দেখো দুইটা বৈশিষ্ট্য একই, তাহলে ক্রসিং ওভারে ওই ব্যাপারটা খুব একটা বোঝা যাবে না। তাহলে আমরা ইয়ে করি মানে ধরে নিই, এইভাবে ধরে নিই যে আমার দুইবারই ধরো সাপোজ ইয়ে করেছে, সাপোজ ধরো দুইবারই আমার হেড করেছে, আমি এটা সাপোজ আমি ধরে নিলাম আমার টসে দুইবারই হেড করেছে, আমরা একটু ভালো বোঝার জন্য। তাহলে দুইবার যদি হেড পড়ে তাহলে আমার কয় নম্বর অবস্থানে ক্রসিং ওভার দেখাবো, এক নম্বর অবস্থানে ক্রসিং ওভার দেখাবো। তাহলে এক নম্বর অবস্থানে ক্রসিং ওভার মানে এই বৈশিষ্ট্যটা চলে আসবে এইখানে, এই বৈশিষ্ট্য এখানে চলে আসবে, কারণ এইভাবে তো জিনের বিনিময়টা হয় তোমরা জানো, এই বৈশিষ্ট্য এখানে আর এই বৈশিষ্ট্য এখানে চলে আসবে, এই বৈশিষ্ট্য এখানে চলে আসবে, এই যে বৈশিষ্ট্য চলে গেল, ক্রসিং ওভার এক নম্বর ইয়েতে হয়ে গেছে, দুইবার ইয়ে করলাম। হ্যাঁ তাহলে বাবার বাবার ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন আবার দেখো মায়ের ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার দেখব, মায়ের তাহলে মা তার একটা ক্রোমোজোম পেয়েছে মা তার বাবার কাছ থেকে, আর মা আরেকটা ক্রোমোজোম পেয়েছে হোমোলোগাস ক্রোমোজোম, যেহেতু একটা তার মা পেয়েছে তার মায়ের কাছ থেকে, তার মানে নানির কাছ থেকে একটা ক্রোমোজোম পেয়েছে, নানার কাছ থেকে একটা ক্রোমোজোম পেয়েছে, এদের মাঝে আমরা এখন দেখবো হচ্ছে ক্রসিং ওভার কিভাবে হয়। তাহলে আমরা আবার টস করব দুইবার, আমরা আগের মতো আবার দুইবার টস করব, ক্রসিং ওভার ঘটাই দিচ্ছে এখন। তাহলে দুইবার টস করলে আমাদের কি হয় আমরা সেটা দেখি। তাহলে ধরো সাপোজ আমি দুইবার টস করলাম, দুইবার টস করে আমি দেখলাম দুইবারই টেইল পড়েছে, তাহলে দুইবারই যদি টেইল পড়ে, এই যে লাস্টের এটা দেখো খেয়াল করো, দুইবারই টেইল পড়লে সাপোজ দুইবার যদি টেইল পড়েছে তাহলে আমার চার নম্বর স্থানে ক্রসিং ওভার করতে হবে, তাহলে আমি সেখানে সেই চার নম্বর স্থানে ক্রসিং ওভার করবো। তাহলে আমি এখন এই যে চার নম্বর স্থানে চলে যাচ্ছি মায়ের, এখানে চার নম্বর স্থানে কি ছিল, একটা ছিল চঞ্চল একটা ছিল শান্ত, এই জিনটা এখানে চলে আসবে আর শান্তটা এখানে চলে আসবে, এই যে চলে আসবে। তাহলে দেখো এখন ক্রসিং ওভার কিন্তু হয়ে গেছে, মনে রাখতে হবে মিয়োসিসে যে প্রশ্নটা একটু আগে করেছো, মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার কিন্তু আগে হয়, কারণ মিয়োসিসের প্রোফেজ ওয়ান এর প্যাকাইটিন ধাপে হয় ক্রসিং ওভার, মিয়োসিস এক এর প্রোফেজ এক এর প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার হয়, আর ক্রোমোজোম গুলো আলাদা হয় বা মিয়োসিস কোষ বিভাজন এর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কিন্তু মিয়োসিস এক এর শেষ ধাপে, বিশেষ করে টেলোফেজের আগে শেষ ধাপ বললে ভুল হবে, অ্যানাফেজে গিয়ে অ্যানাফেজ একে গিয়ে কিন্তু ক্রোমোজোম গুলো পরস্পর পৃথক হয়ে যায়, দুই সেট থেকে এক সেট করে তার নিজ নিজ মেরুর দিকে চলে যায়। তাহলে আগে ক্রসিং ওভার পরে কিন্তু মিয়োসিস, যদিও আমাদের প্রশ্নের খাতিরে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু তে আমরা ক্রসিং ওভার দেখিনি, কিন্তু আসলে সত্যিকারের ক্রসিং ওভার ঘটে, মিয়োসিসে ক্রসিং ওভার ঘটবে এটাই হচ্ছে শতসিদ্ধ কথা যেটা আমরা দ্বিতীয় অধ্যায় শিখে এসেছি। তাহলে আমরা ক্রসিং ওভার ঘটিয়ে ফেলেছি, তাহলে এখন আমরা দেখো রাউন্ড থ্রি এবং ফোর পূর্ণ করার জন্য প্রস্তুত। তাহলে ক্রসিং ওভার সহ মিয়োসিস হলে কি ঘটবে এখন আমরা সেটা নিয়ে বলবো, ক্রসিং ওভার সহ মিয়োসিস মানে ক্রসিং ওভার হয়ে গেছে এখন আমরা মিয়োসিস ঘটাবো। তাহলে বাবার থেকে আসা বৈশিষ্ট্য সমূহ আবার আমরা উপরে যাব, উপরে যাব। তাহলে এখন দেখো আবার আমি টস করব, বাবার থেকে আসা বৈশিষ্ট্য টস করে আমার পড়লো হচ্ছে, আমি দেখলাম টস করেছি আমার পড়েছে টেইল, তাহলে টেইল হলে বাবা দাদির কাছ থেকে যে ক্রোমোজোমের বৈশিষ্ট্য পেয়েছে সেইগুলো টেইল যেহেতু, তাহলে আমার এই বৈশিষ্ট্য গুলো আগের মতো কি বৈশিষ্ট্য আছে, এখানে কি আগের মতোই বৈশিষ্ট্য আছে না চেঞ্জ হয়ে গেছে, ক্রসিং ওভারের ফলে চেঞ্জ হয়ে গেছে তাই না, বুঝতে পারছো তো ক্রসিং ওভারের ফলে চেঞ্জটা কি হয়েছে বুঝছো তো? জি স্যার।
চেঞ্জ হয়ে গেছে তাহলে এখন আমি জাস্ট আমার টেইল পড়েছিল বলে বাবার বৈশিষ্ট্যের মধ্যে বাবা দাদির কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে বসাবো আবার আমি এবার মার এই জায়গায় গিয়ে টস করব যে আমি কার কাছ থেকে নিব মা নানির কাছ থেকে যে বৈশিষ্ট্য পেয়েছে সেগুলো নিব না মা নানার কাছ থেকে যে বৈশিষ্ট্য নিয়েছে আমি আবার এখানে টস করলাম টস করে আমি দেখলাম যে আমার পড়লো হেড তাহলে হেড মানে হচ্ছে মা নানার কাছ থেকে যেটা নিয়েছে সেটা তাহলে এই যে মা নানার কাছ থেকে এই বৈশিষ্ট্যগুলো নিয়েছে সেগুলো আমরা কপি করা শুরু করছি মা নানার কাছ থেকে এই বৈশিষ্ট্য এই যে আমরা এটা নিয়ে নিলাম এখানে আমরা এই যে মায়ের কেউ বৈশিষ্ট্য সেগুলো আমরা নিয়ে নিলাম দেখো বৈশিষ্ট্যগুলো একই রকম না ক্রসিং ওভার হয়েছে বলে কালার দেখে বুঝতে পারছো তাই না এই যে ক্রসিং ওভারের কারণে দুই রকম কালার দুই রকম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের একটা মিশ্রণ ঘটে গেছে সফল হয়ে গেছে তাই না তাহলে আবার রাউন্ড এটা তো হচ্ছে রাউন্ড আর এক হবে না এটা হচ্ছে রাউন্ড কত এটা রাউন্ড হচ্ছে তিন আর এটা হচ্ছে রাউন্ড চার এটা ক্রসিং ওভার হয়েছে বলে দেখো বৈশিষ্ট্যের এখন পরিবর্তন হয়ে গেছে বৈচিত্র্যতা সৃষ্টি হয়েছে এই সন্তানে যদি দেখো তার বৈচিত্র্যতা তৈরি হয়েছে তার মাঝে এই যে রক্তে চর্বি বেশি একটা নতুন বৈশিষ্ট্য আসছে অপর বৈশিষ্ট্য চলে গেছে আর এখানে চঞ্চল বৈশিষ্ট্য চলে আসছে খেয়াল করে দেখছো আবার পরেরটার ক্ষেত্রে আবার একই রকম ক্রস করো আবার একই রকম টস করো আমরা এখানে টস করি তাহলে এখানে আমরা টস করলাম বাবার এখানে টস করার ফলে আমার আবার পড়লো হচ্ছে হেড সাপোজ আমি ধরে নিচ্ছি হেড পড়েছে তার মানে বাবা দাদার কাছ থেকে যে বৈশিষ্ট্য গুলো পেয়েছে সেগুলো না বুঝতে বেশ জটিল মনে হবে যদি বুঝে দাও তাহলে খুব সহজ আমাকে বলতে হবে বুঝেছো কিনা তাহলে আমরা এই যে এখানে বাবার থেকে আসা বৈশিষ্ট্য গুলো আমরা নিলাম বাবার থেকে আসা বৈশিষ্ট্য আবার আমি এখন মায়ের এখানে টস করব আবার আমি মায়ের এখানে যাচ্ছি এবার টস করলাম আমি দেখি টসে কি আসে তাহলে আমার এখানে আবার পড়লো হচ্ছে হেড তার মানে মা নানার কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছে সেগুলো আমরা দেখব যেহেতু হেড পড়েছে তাহলে এই যে রক্তে চর্বি কম সোজা চুল নীলাভ চোখ এবং চঞ্চল এই বৈশিষ্ট্যগুলো আমি নিয়েছি কপি করে নিয়ে গেলাম তাহলে এখানে নিয়ে গিয়ে আমি বসাই এই যে আমার চারটা টেবিল পূর্ণ হয়ে গেছে আমি এখানে আট মার্কস পেয়ে গেলাম শেষ আট মার্কস আমার কমপ্লিট আমি কিন্তু এখানে আট মার্কস পেয়ে গেছি তাহলে দেখো আমি যদি চারটা রাউন্ডকেই একসাথে দেখাই তাহলে তুমি কিরকম দেখবা খেয়াল করে দেখো চারটা রাউন্ডকে যদি একসাথে দেখো তাহলে দেখো ক্রসিং ওভারের ফলে একটা বৈচিত্র্যটা তৈরি হয়েছে সেটা কালার থেকেই তুমি এখান থেকে বুঝতে পারছো আর উপরের টেবিলটা দেখো এই যে এক এবং দুই রাউন্ডে এখানে কিন্তু ক্রসিং ওভার হয়নি বলে বৈশিষ্ট্যগুলো সরাসরি চলে আসছে হয় দাদার কাছ থেকে চলে আসছে যে ক্রমোজোমে যত বৈশিষ্ট্যগুলো সব চলে আসছে অথবা দাদির কাছ থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য সব চলে আসছে একইভাবে মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে নানার কাছ থেকে অথবা নানির কাছ থেকে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো সরাসরি চলে আসছে আর রাউন্ড থ্রি ফোরে গিয়ে তুমি ক্রসিং ওভার হয়েছে বলে এদের মাঝে একটা বৈচিত্র্য এই যে এতটুকু যদি তুমি লিখতে পারো এতটুকু পারলে তুমি তোমাকে দেবে হচ্ছে তারা আট দেখো এখানে বলেছে এইটা বলে দিয়েছে যে তুমি যদি এই পর্যন্ত ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি আট পাবা এটা এখানে বলে দেওয়া আছে লাস্টের দিকে ১৩ নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে এই যে ধাপ ৭ এবং ১০ এর পুনরাবৃত্তি করতে হবে ধাপ ১১ নম্বর হতে করে ফলাফল রাউন্ডে চারটি ভরে দুটিতে লিখতে হবে এগুলো আমরা সব লিখে ফেলেছি এতটুকু পর্যন্ত করতে পারলে তুমি আট পেয়ে যাবে এরপরে তোমাকে ব্যাখ্যাটা লিখতে হবে অ্যাসাইনমেন্টে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যতা তথা বৈশিষ্ট্যের কি পার্থক্য হয় তা উল্লেখ করতে হবে পার্থক্য সময়ের কারণ পাঠ্য পুস্তকের আলোকে ব্যাখ্যা করতে হবে এই অংশটুকু অ্যাসাইনমেন্টের জন্য প্রদত্ত ছকের বাইরে পৃথকভাবে লিখতে হবে একটা আলাদা পেজে এই জিনিসটা লিখতে হবে যদি লিখো তাহলে তুমি কিন্তু পেয়ে যাবা ১২তে ১২ বাকিটার জন্য আরো চার মার্কস তাহলে এই যে এইভাবে মন্তব্য করা হয়েছে ভালো উত্তম অতি উত্তম অগ্রগতি প্রয়োজন এইভাবে তোমার কথা শোনা যাচ্ছে বোধহয় কুলদীপ মাইক অফ কর তাহলে দেখতে পাচ্ছ এই যে এইভাবে বলো
স্যার যাদের স্যার এই বায়োলজি অপশনাল তাদেরও কি মানে এই অ্যাসাইনমেন্ট করা লাগবে না অপশনাল যাদের তাদের বোধহয় এটা দেয়নি তাদের না অপশন বোধহয় না তাদের দেয়নি তাদের মেইন সাবজেক্ট তাদের ক্ষেত্রে এটা করা লাগবে তাহলে এই যে নম্বরের ব্যাপ্তিটা এখানে দেখাচ্ছি এবং আশা করছি বাকিটা বুঝতে পেরেছো ব্যাখ্যাটা কিভাবে লিখবা খুব সহজেই তুমি যদি দেখো এই যে মার্কের এটা এখানে বলে দেওয়া আছে এক এবং দুই চারটি ঘর পূরণ করা অ্যাসাইনমেন্টে তিন এবং চার চারটি ঘর পূরণ করতে হবে এই পর্যন্ত ব্যাখ্যা করতে পারলে কত মার্ক দেওয়া যাবে চারটি ঘর গ্রহণযোগ্যভাবে পূরণ করতে পারা চার তাই না তারপর তিনটি ঘর পূরণ করতে পারা তিন এইভাবে দুই এক এইভাবে যতটা ঘর পূরণ করতে পারো ততটা মার্ক ছোট করে কোন ব্যাখ্যা লেখা লাগবে এরকম কিছু লেখা লাগবে ওর নিচে না আলাদা পেজে তোমাকে ব্যাখ্যা এইটাই অ্যাসাইনমেন্ট তোমাদের দ্বিতীয় সপ্তাহের এইটাই ছিল বেসিক্যালি অ্যাসাইনমেন্ট এই কথাবার্তা ঠিক আছে এখানে শুধু ক্রোমোজোম গুলোকে দেখানো হয়েছে ক্রোমোজোম গুলোকে কাট করে দেখানো হয়েছে বলে স্টুডেন্টরা বোঝেনি হ্যাঁ এই যে এখানে যখন ক্রসিং ওভার হয়েছে তখন আমরা কিভাবে দেখাতে পারি এইটাই ছিল কিন্তু এই যে এই ক্রোমোজোমটা এই যে এরকম সাপোজ এরকম ছিল বাট যখন ক্রসিং ওভার হয়েছে তখন এই ক্রোমোজোমটা এইভাবে ভেঙে গেছে তাই না এরকম ক্রোমাটিড তৈরি হয়েছে এটা একটা হয়েছে আবার এটাও হয়েছে এটাও ভেঙে গেছে তাই না এটাও এরকম ভেঙে গেছে সাপোজ এটাও এরকম ভেঙে গেছে তার মাঝে তো এই প্রাথমিক অবস্থায় আমরা যেরকম দেখেছি এটা এরকম ভেঙে গেছে দিয়ে এটা আর এটা এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়েছে সেজন্য এখানকার জিন এখানে চলে গেছে এখানকার জিন এখানে চলে গেছে ঠিক আছে এইভাবে জিনের বিনিময়টা হয়েছে নন সিস্টার তাহলে এই যে লোকাসের এক্সাক্ট পয়েন্টে কিন্তু বিনিময় হয় এক নম্বর পয়েন্টের সাথে এক নম্বর দুই নম্বর পয়েন্টের সাথে বিনিময় হলে দুই নম্বর সাথে হতো তিনের সাথে তিন চারের সাথে চার এইভাবে হ্যাঁ এই দুইটা সেন্টোমিয়ার কিন্তু একবারে কাছাকাছি থাকবে না সরাস সোজা সুযোগ থাকবে নিচের ক্ষেত্রেও কিন্তু আমরা একই ধরনের জিনের বিনিময় দেখিয়েছি এই নিচের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের জিনের বিনিময় দেখিয়েছি এই জায়গাটা আমরা একই ধরনের জিনের বিনিময় এবং এর নিচেও বোঝনে এমন কিছু আছে কিনা যেটা কিভাবে করতে হবে একটা প্রশ্নের উত্তর বলা হয়নি যে কেন এটাকে এই পেপারে কাটিং করতে বলা হয়েছে এইভাবে ছোট ছোট ছক করে কেন এটাকে সাজাতে বলেছে ক্রসিং ওভারের জন্য বুঝতেই পারছো যখন দুইবার হেড টেইল বা পড়বে হ্যাঁ বা একবার হেড একবার টেইল আগে হেড পড়বে তখন তো তোমাকে এইটা এইদিকে আনতে হবে এটাকে উপরে নিয়ে যেতে হবে হ্যাঁ পাজলস এর মতো তাই না সেইটা সরানোর সুবিধার্থে এই ক্রসিং ওভারটা ঠিক মতো বোঝানোর জন্য তোমাকে বলেছে যে 16টি কার্ড বানিয়ে সারিবদ্ধ ভাবে সাজাতে বলেছে জাস্ট ক্রসিং ওভারের এই ব্যাপারটাকে যেটা আমি হয়তো বা এখানে ওই মুছে মুছে দেখাই না সেটাকে সহজ ভাবে করার জন্য কার্ড বানাতে বলো হয়েছে তুমি বানিয়েও বাসায় করতে পারো ঠিক আছে অথবা ছোট ছোট কাগজে লিখেও এটা করতে পারো দেখো তো এই ব্যাপারগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন তৈরি হলে আমাকে বলতে পারো কার্ড গুলো কি অ্যাসাইনমেন্টের সাথে অ্যাটাচ করে দিব এখন ওটা বলেনি কারণ তোমার মার্কিং করা হবে শুধুমাত্র এইটার উপরে এই চারটা টেবিল অর্থাৎ রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড ফোর এই চারটা কমপ্লিট করতে পারলে চার চার আট আর ক্রসিং ওভারের ফলে ব্যাখ্যা করলে বাকি চার মার্ক ব্যাপার না এই বারো কিন্তু ওইগুলো তোমাকে বাসায় করতে বলা হয়েছে তুমি টস করলা কি করলা না এটা তো কেউ দেখবে না
তুমি কার্ডবোর্ড বানিয়েছো কি বানাওনি এটা কেউ দেখবে না, ঠিক আছে? সো সিস্টেমেটিক ওয়েতে যদি তুমি পড়ো তাহলে সেটা তোমার জন্যই ভালো, তুমি শিখলা, সিস্টেমেটিক ওয়েতে করবে বলে আশা করি। এটা দেখবে না, কিন্তু এই কয়টা জিনিস যদি তোমার অ্যাসাইনমেন্টে থাকে তাহলে তুমি বারো মাস পাবে। রাউন্ড ওয়ান কমপ্লিট, রাউন্ড টু কমপ্লিট, রাউন্ড থ্রি, রাউন্ড ফোর কমপ্লিট, এবং একই সাথে ব্যাখ্যাটা লিখতে হবে ক্রসিং ওভারের ফলে কিভাবে বৈচিত্র্যটা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, বইয়ের আলোকে। এবং উপরেরটাও লিখে দিলা যে ক্রসিং ওভার না হওয়ার ফলে ওখানে বৈচিত্র্যটা তৈরি হয়নি, সরাসরি বাবা অ্যাক্সেপ্ট ক্রোমোজোম চলে আসছে, সরাসরি মায়ের অ্যাক্সেপ্ট ক্রোমোজোম চলে আসছে, এই জন্য বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হচ্ছে না, এই ব্যাপারটা। দেখো আর কারো কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন আছে কিনা? মানে বাবা হয় মার কাছ থেকে না, না হয় মানে বাবা তার দাদার কাছ থেকে, বাবা অথবা তার দাদির কাছ থেকে, অর্থাৎ বাবা বাবার বাবার বাবা তার বাবার কাছ থেকে অথবা বাবা তার মার কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছে সেগুলো সরাসরি এখানে চলে আসছে। আবার মায়ের ক্ষেত্রে কি হয়েছে, মা তার মার কাছ থেকে অথবা মা তার নানির কাছ থেকে যে বৈশিষ্ট্য পাচ্ছে সেই বৈশিষ্ট্য এখানে সরাসরি চলে আসছে, ক্রসিং ওভার হয়নি কোনো, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ক্রসিং ওভার হয়নি বলে বৈশিষ্ট্যগুলো এখানে সরাসরি চলে আসছে, এটাই। দেখো বুঝছো কিনা? বুঝতে পারছো কতটা? বুঝছো তো? আর এই যে দেখো ক্রসিং ওভার হয়েছে বলে এখানে কি হয়েছে, বাবা তার বাবার কাছ থেকে এবং বাবা তার মার কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছে তার মাঝে একটা সাফল হয়ে গেছে। এই যে এই বৈশিষ্ট্যটা কিন্তু বাবা তার বাবার কাছ থেকে পেয়েছিল, আর বাকি তিনটা বৈশিষ্ট্য বাবা তার মার কাছ থেকে পেয়েছে, বৈশিষ্ট্যের মধ্যে একটা মিক্স আপ হয়ে গেছে। এই বৈশিষ্ট্যগুলো মা তার বাবার কাছ থেকে পেয়েছিল, মানে নানার কাছ থেকে পেয়েছিল, আর এই বৈশিষ্ট্যটা মা তার মায়ের কাছ থেকে পেয়েছে, নানির কাছ থেকে পেয়েছে, তার মাঝে মিক্স আপ হয়ে গেছে, ক্রসিং ওভার হয়েছে বলে সেই মিক্স আপটা হয়েছে, নাই তো হতো না। হ্যাঁ বলো স্যার, এই ক্ষেত্রে স্যার প্রত্যেকের অ্যানসার আলাদা হবে তাই না? হুম, যদি টস করো তাহলে একজনের সাথে আরেকজনের ভিন্ন হবে, কারণ টসে তো এক একজনের এক এক রকম হতে পারে, আমি যেটা দেখালাম এটাই উত্তর হবে এরকম না। টসে তোমার এমন হতে পারে যে দেখো এটার ক্ষেত্রে এমন হতে পারে যে রাউন্ড ওয়ানে তোমার পরপর দুইবারই হেড উঠলো, তাহলে বাবা দাদার কাছ থেকে যেটা পেয়েছে সেই বৈশিষ্ট্য লিখবা, আবার মার কাছ থেকেও মা তার বাবার কাছে যে বৈশিষ্ট্য নিয়েছে সেগুলো লিখবা, ভিন্ন তো হবে টস ভিন্ন হলে। স্যার এই যে হেড টেল করলাম যেটা ফলাফল আসতো, টেল আসতো না হেড আসতো, এগুলো কি লেখা লাগবে? ওটা লেখা লাগবে, টেবিল দেখলে টিচাররা তখন বুঝবে যে এই বৈশিষ্ট্যগুলো হেড থেকে আসছে না টেল থেকে আসছে, তাই না? ওইটা লেখা লাগবে তোমাকে, এইভাবে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। কিন্তু এইগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে তো স্টুডেন্টটা ভুল করে ফেলবে, দেখবে অনেকে কি করবে এটা বুঝবে না যখন, তখন কি করবে হয়তো বা প্রথমটাই কপি করবে স্যার। হ্যাঁ এটাই কপি করবে, এবং আরেকটা ব্যাপার যেটা হবে সেটা হবে সে তখন কি করবে, এটা তো এখন চেঞ্জ হয়েছে, ক্রসিং ওভার, ক্রসিং ওভার ছাড়া আগে এটা যেরকম আমি লিখে রাখছিলাম শুরুতে, তখন সে কি করবে, হয়তো বা এই বাবারই বাবার কাছ থেকে যে বৈশিষ্ট্য পাইছে সেটা লিখবে, আবার বাবা তার মার কাছ থেকে যে বৈশিষ্ট্য পাইছে সেটা এখানে লিখে দিবে, রাউন্ড ওয়ানে লিখে দিবে, তাহলে তো এটা ভুল, তাই না? কেউ না বুঝলে কিন্তু এই ভুলটা হবে, বুঝতে পারছ? এই ভুলটা করে ফেলবে সরাসরি, তখন এই এই দুইটা ক্রোমোজোমের সে বৈশিষ্ট্যগুলো ওই রাউন্ড ওয়ানে লিখে দিবে, এই ধরা খেয়ে যাবে সে তখন যদি না বোঝে। তাহলে দেখো কোনো জায়গায় কনফিউশন থাকলে এখন সুযোগ আছে, বলো কোনো কনফিউশন যদি থাকে, কোনটা যদি না বোঝো। স্যার রেকর্ডটা কি গ্রুপে দিবেন? হ্যাঁ গ্রুপে দিবেন।
স্যার প্রথম 20 মিনিট ছিলাম না তো ওইটা আবার দেখা লাগবে না এলে প্রবলেম বলতে পারতাছি না আচ্ছা কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন নেই সবাই বুঝছো আচ্ছা আর বাকি জেনারেল ইনফরমেশন গুলো বলি ফ্রন্ট পেজ সম্ভবত কলেজ থেকে দেওয়া হবে যেহেতু স্কুলে দেওয়া হচ্ছে ফ্রন্ট পেজ বোর্ড একটা ফিক্স করে দিয়েছে সেখানে রোল নম্বরের জায়গাটা ফাঁকা রেখে রেজিস্ট্রেশন নম্বরের এরকম কিছু জায়গা ফাঁকা রাখতে বলবে ওগুলো ইনস্ট্রাকশন কলেজ থেকে দিয়ে দিবে সেই ফ্রন্ট পেজ কলেজ থেকে কালেক্ট করে ওইটা লাগিয়ে তারপরে তোমরা সাবমিট করবে আর বাকি যে তথ্য কোথায় কি লিখতে হবে সেগুলো ওয়েবসাইটে একটু দেওয়া আছে এগুলো খুব তোমার জন্য হেডেকের বিষয় না রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর তোমার নাম ইংলিশে ক্যাপিটাল লেখা রে পিতা মাতার নাম অন্যান্য যেগুলো লিখতে হয় এমনিতেই তোমরা লেখো পরীক্ষার সময় এই জাতীয় তথ্য সেগুলো খুব সহজ বিষয় এখানে অ্যাসাইনমেন্টের জন্য প্রথম যে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহে বায়োলজি টোটাল 12 মার্কস তাহলে এই 12 মার্কসের ব্যাখ্যাটা তোমাকে আশা করছি বোঝাতে পেরেছি এখন তোমার কাজ হচ্ছে বারবার দেখা ভিডিওটা দেখে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে প্রশ্ন করো তাহলে আমার মনে হয় আমরা শেষ করতে পারি যদি তোমার স্পেসিফিক কোনো প্রশ্ন না থাকে তাহলে